স্যামসাং গ্যালাক্সি A33 ফাইনাল ভার্ডিক্ট। এই ফোনটার চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কারণ এই স্মার্টফোনটার দাম কমছে। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন গত বছর স্যামসাং গ্যালাক্সি A52 যে দামে পাওয়া যেত, এই বছর স্যামসাং গ্যালাক্সি A33 সেই একই দামে অ্যাভেলেবেল। মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু তেমন বাড়েনি, কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো তাদের স্মার্টফোনের দাম আরও বাড়িয়ে চলেছে। তো সেক্ষেত্রে ওই ক্যাটাগরির মানুষদের প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় স্যামসাং গ্যালাক্সি A33 স্মার্টফোনটা। এই স্মার্টফোনটার আজকে কয়েকটা ভালো দিক এবং কয়েকটা খারাপ দিক পাশাপাশি রেখে কিন্তু আমরা আলোচনা করব। এই স্মার্টফোনটা আদৌ আপনাদের জন্য কেনা ঠিক হবে কিনা সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাকচুয়ালি ফোনটা আমি অনেকদিন ধরে ইউজ করলাম, আর ফোন ইউজ করার পর না ফোনের আসল অভিজ্ঞতা আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে একটা লং টার্ম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করার জন্য আমি প্রিয়তোষ আপনাদের সামনে। কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন পয়েন্ট টু পয়েন্ট আলোচনা শুরু করি। প্রথমেই বলবো এই ফোনটা কেনার পেছনে পাঁচটা বড় কারণ রয়েছে। এক নম্বরে রয়েছে ডিজাইন। এই স্মার্টফোনটা সত্যিই একটা প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে এসেছে। স্যামসাং গ্যালাক্সি A33, A53 এবং A73 এই তিনটে স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি প্রায় একই রকম, এবং ডিজাইনটাও কিন্তু ব্যাক প্যানেল থেকে প্রায় একই রকম দেখতে লাগে। বোঝার উপায় নেই যে আপনি স্যামসাংয়ের সব থেকে কম দামি প্রিমিয়াম হ্যান্ডসেটটা ইউজ করছেন। তো সেক্ষেত্রে এটা একটা উপরি পাওনা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের আন্ডারে যে সমস্ত ফোন লঞ্চ করছে প্রত্যেকটাতেই একটা করে মিষ্টি কালার অ্যাড করছে। এই কালারগুলো বেশ আই ক্যাচি। তবে হ্যাঁ, ডিজাইন নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ ডিজাইনটা পার্সোনাল প্রেফারেন্স। তবে হ্যাঁ, দ্বিতীয় নম্বরে এসে বলবো এর বিল্ড কোয়ালিটি। এর বিল্ড কোয়ালিটি সত্যিই একটা শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে, এখানে IP67 রেটিং দেওয়া হয়েছে, ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। এই প্রাইস রেঞ্জে সর্বপ্রথম একটা স্মার্টফোন, বলা চলে একমাত্র স্মার্টফোন যেখানে আপনি এই IP রেটিংটা পাবেন। সুতরাং এটাও কিন্তু অনেকের জন্য এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই স্মার্টফোনটা চুজ করার ক্ষেত্রে। তিন নম্বরে এসে বলবো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স। এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এই ডিসপ্লেতে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা কোন সেকশনে গিয়ে আলোচনা করব। এর অ্যামোলেড ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। এছাড়াও ডিসপ্লে বেজেল এবং চেইন মোটামুটি যদি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখবেন ঠিকঠাক রয়েছে, এভারেজ রয়েছে, তেমন কোনো পার্থক্য নেই। তবে এর ডিসপ্লে কালার সত্যিই ভালো ছিল। কালার অ্যালগোরিদম মোটামুটি স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ আছে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ তার সাথে কম্পেয়ার করা যায়। সাইড প্যানেল থেকে কালার ফেড হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু আমি লক্ষ্য করিনি। তার উপরে রয়েছে এখানে ডুয়েল স্পিকার, অর্থাৎ স্টেরিও স্পিকার, যেটা আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে অনেক সুন্দর করে দিচ্ছে। আর স্যামসাং এখানে উপরন্তু ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমেও আপনি ফুল এইচডি প্লাস কন্টেন্ট উপভোগ করতে পারবেন, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। চার নম্বরে এসে বলবো স্মার্টফোনটির ক্যামেরা। এই স্মার্টফোনটি এই বাজেটে সর্বপ্রথম স্মার্টফোন যেখানে কিন্তু OIS ফিচার্স দেওয়া হয়েছে। আর শুধুমাত্র এই OIS ছবি তোলার জন্য কাজে লাগে না, Realme 9 Pro Plus এই ফোনটার OIS কিন্তু ছবি তোলার জন্য কাজে লাগে। এই স্মার্টফোনটার OIS কিন্তু ছবি তোলা এবং ভিডিওগ্রাফি দুটোর ক্ষেত্রেই আপনি কাজে লাগাতে পারবেন। 48 MP কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে, 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 5 MP একটা ম্যাক্রো সেন্সার এবং 2 MP একটা ডেপ সেন্সার। প্রথমেই বলে রাখি এই ফোনটার রিভিউ কিন্তু আজ থেকে প্রায় এক মাস আগে আমাদের পরিবারে আপলোড করা হয়েছিল, তো আপনারা চাইলে সেই রিভিউটা দেখে নিতে পারেন, আই বাটনে দিলাম। ওই ভিডিওতে কিন্তু আমি এই ফোনটাতে বিভিন্ন ছবি ক্যাপচার করেছি, সেখানে দিয়ে দিয়েছি, এছাড়াও আমরা ফেসবুক গ্রুপেও কিন্তু শেয়ার করেছি। ছবির অ্যালগোরিদম সত্যিই ভালো ছিল, ডাইরেক্ট সানলাইট বলুন বা বিভিন্ন আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে বলুন, ছবি কিন্তু বেশ ভালোভাবে ক্যাপচার করতে পারে, শার্পনেস ঠিক থাকে, ডাইনামিক রেঞ্জ অবশ্যই ভালো থাকে। আমি এটা নিয়ে আর ডিটেলস কথা বলছি না, কারণ ওই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি এর ক্যামেরা সেকশন কেমনভাবে কাজ করছে বুঝে নেবেন। পাঁচ নম্বর, সবশেষে এসে বলবো স্যামসাং গ্যালাক্সি A33 ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এখানে স্যামসাং কিন্তু অলরেডি বলে দিয়েছে তারা 4 বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে। উপরন্তু এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে এসছে, সুতরাং আপনার মোটামুটি 5 বছর নিশ্চিন্ত থাকতে পারেন এই স্মার্টফোনটা আপনারা চুটিয়ে ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত কিন্তু আপডেট পাবে, এটাও একবার মাথায় রাখবেন। ফুল নক সিকিউরিটি সাপোর্ট রয়েছে, স্যামসাং পে, স্যামসাং মিনি এই সমস্ত ফিচার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সিকিউর ফোল্ডারের মতো আপনি কোনো জিনিস, আপনার প্রাইভেট জিনিসও গোপন করে রাখার মতো একটা ফোল্ডার পেয়ে যাবেন, সেটাকেও পাসওয়ার্ড দিয়ে আপনি লক করে রাখতে পারবেন। এছাড়াও এর গ্যালারিতে বিভিন্ন ধরনের ফিচার্স দেওয়া হয়েছে, ফটো রিমাস্টার, আনওয়ান্টেড ইমেজ ইরেজার, এই অপশানগুলো কিন্তু স্যামসাংয়ের প্রত্যেকটা মোবাইলে রয়েছে, যেগুলো সত্যিই আপনার ডেইলি লাইফে কাজ করছে। তো সেক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এই স্মার্টফোনটাকে বেছে নেওয়া যায়। অনেক হলো ভালো ভালো কথা, এবার কয়েকটা উইক পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম উইক পয়েন্টেই বলবো স্যামসাং গ্যালাক্সি A33 ডিসপ্লে। এখানে ডিসপ্লে সমস্ত কিছু ভালো, কালার অ্যালগোরিদম ভালো, কিন্তু এখানে একটা ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা হচ্ছে। স্যামসাংয়ের নিজের পক্ষে উচিত ছিল এখানে 5 হোল ডিসপ্লে প্রোভাইড করা, কারণ এই বাজেটে সমস্ত ফোনেই আমরা কিন্তু 5 হোল ডিসপ্লে দেখতে পাই। দ্বিতীয় উইক পয়েন্টে বলবো এটা একটা মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো সেক্ষেত্রে আমাদের 3.5 mm হেডফোন যে একটা পাওয়া
উঠেছিল। আসলে আমরা যদি স্যামসাং এর এই ফোনটা কিনি তাহলে সেক্ষেত্রে স্যামসাং এর আমাদের কিন্তু একটা টাইপ সি টু 3.5mm হেডফোন জ্যাক কিনতে হবে, না হলে আমরা যে থার্ড পার্টি দোকান থেকে টাইপ সি টু 3.5mm হেডফোন জ্যাক গুলো কিনি সেগুলো কিন্তু স্যামসাং এর কোনো স্মার্টফোনে কাজ করবে না, কারণ স্যামসাং ওই ইউএসবি টাইপ সি পোর্টে তাদের একটা ইন্টিগ্রেটেড চিপ ইউজ করে যেটা কিন্তু অন্যান্য থার্ড পার্টি যে কনভার্টার গুলো রয়েছে সেখানে সাপোর্ট করে না। সুতরাং এই ফোনটা কিনলে আর সেক্ষেত্রে যদি আপনি 3.5mm হেডফোন জ্যাক দিয়ে গান শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কনভার্টার কিনতে হবে, তাও আর স্যামসাং। তিন নম্বর কনসেল এসে বলবো এই ফোনটার পারফরমেন্স বা প্রসেসর। এখানে এক্সিনসের 1280 চিপসেট দেওয়া হয়েছে, 5nm টেকনোলজি বেস একটা প্রসেসর, খুবই পাওয়ার এফিসিয়েন্ট একটা প্রসেসর। মোটামুটি একবার চার্জ দিলে ফোনটা আপনার একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এছাড়াও নর্মাল ইউজার যদি আপনি হন তাহলেও এই প্রসেসর আপনাকে কোনো রকম ট্রাভেল দেবে না, স্মুথলি অ্যাপ অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে সুইচ করে ইউজ করা যাচ্ছিল, র্যাম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো ছিল। কিন্তু প্রসেসরকে কেন আমি উইক বলছি, কারণ এই প্রাইস রেঞ্জে যখন আমি একটা স্মার্টফোন কিনবো তো সেক্ষেত্রে আমি কিছুটা হলেও গেমিং করবো, গেমিং এর ক্ষেত্রে এই প্রসেসর কিন্তু অতটা এখনো পর্যন্ত স্টেবল না, হয়তো পরবর্তীতে আপডেটের মাধ্যমে স্টেবল করা হবে, এখনো পর্যন্ত অতটা স্টেবল না। আপনি ধরুন দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা গেমিং করেন তাহলে এই ফোনটা আপনি অনায়াসে চুজ করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি ধরুন দিনে 4 থেকে 5 ঘন্টা গেমিং করেন, প্রফেশনাল গেমার আপনি, তাহলে এই প্রসেসর কিন্তু আপনাকে ঠিকঠাক গেমিং এর জন্য পারফরমেন্স প্রোভাইড করতে পারবে না। সবশেষে কথা বলবো এই ফোনটার দাম। এই ফোনটা যবে লঞ্চ হয়েছিল সেই ফোনটার দাম কিন্তু আকাশচুম্বী ছিল, যাই হোক এখন দাম কমে ইন্ডিয়ান মার্কেটে 22,000 রুপি, বাংলাদেশে মোটামুটি আপনি অফিসিয়ালি কিনতে গেলে 38,000 টাকা, আনঅফিসিয়ালি কিনতে গেলে আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখলাম 34,000 থেকে 35,000 টাকায় পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আরও 2-3,000 টাকা এই স্মার্টফোনটার দাম কম হওয়া উচিত ছিল। সো দেখা যাক আরও যত দিন যাবে এই স্মার্টফোনটার দাম কিন্তু কমতেই থাকবে। যখন এই স্মার্টফোনটা আমাদের নাগালের মধ্যে চলে আসবে অবশ্যই আমার মনে হয় এই স্মার্টফোনটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ব্যাপারে OIS, এছাড়াও এখানে IP67 রেটিং, এই সমস্ত কিছু বিচার করে এই বাজেটে অন্যতম সেরা ফোন হওয়ার দাবিদার রাখে। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, কোথাও গিয়ে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে লাইক করে রাখবেন, কারণ লাইকটাই না আমাদের সত্যি কথা বলার জন্য অনেকটা সাহস যোগায়। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্ব।